কাকসার রাজবাঁধের 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল। প্রতিবাদে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে তৃণমূলের নেতৃত্বে এলাকাবাসীরা। উত্তেজনা রাজবাঁধে, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ। এই অবরোধের জেরে আটকে যায় ছোট বড় বহু গাড়ি। এলাকার তৃণমূল নেতা রাজেশ কোনার বলেন, আমরা একাধিকবার সার্ভিস রোড সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি, তাই বাধ্য হয়ে অবরোধে নেমেছি। দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিক্ষোভকারীদের সাথে কথা বলেন, দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে সমস্যা বলতে, রাজবাঁধের যে সার্ভিস রোড আছে, দল থেকে বেরিয়ে গিয়ে বাঁধ গিয়ে যে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, সেই রোডের বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ এনএইচ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা ব্যবস্থা গ্রহণ করেনি। এবং যে জল নিকাশ, সবথেকে বড় সমস্যা জল নিকাশের ব্যবস্থাটা, ড্রেনেজ, তা আমাদের দাবি ছিল ড্রেন থেকে ক্যানেলে, যে আমাদের মেন ক্যানেল আছে সেই ক্যানেলে ঠেকানোর জন্য, কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সবথেকে বড় ব্যাপার, আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক, যিনি প্রদীপ মজুমদার মহাশয় আছেন, অত্যন্ত সফলতম ব্যক্তি, উন্নয়নের কান্ডারী, তিনি বারবার এনএইচ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা সত্যিই খুব এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি অনামত্য একজন সফলতম ব্যক্তিকে অবমাননা করার জন্য। তাই সাধারণ মানুষের সমর্থন জানিয়ে, সাধারণ মানুষের সাথে নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। বেশিক্ষণ রাস্তা অবরোধ করবো না, সাধারণ মানুষের ক্ষতি করবো না আমরা। তাই কয়েকদিন আগেও তো একবার অবরোধে নেমেছিলেন আপনারা। আজকে আমরা যতক্ষণ না এনএইচ কর্তৃপক্ষ এসে আমাদের সহযোগিতা দিচ্ছে, আমাদের লিখিতভাবে দিতে হবে, এবং এমএলএ সাহেবের সাথে কথা বলে সাধারণ মানুষের সাথে নিয়ে আমাদের ফিজিক্যালি রিপোর্ট তৈরি করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনার নাম? আপনার নাম রাজেশ কুমার। বলেছেন যে আপনারা, এই যেহেতু এটা টাইম লাগবে, টিএমসি ম্যাডাম ছিল এবং এসডিএম স্যার ছিল, ঠিক আছে, দুজনকেই বলেছেন যে স্যার আপনারা ইমিডিয়েট অ্যাকশন হিসেবে আমাকে ওইখানে কালভার্টের কাটাবার ব্যবস্থাটা, পারমিশনটা দিয়ে দিন, আমি যাতে তাড়াতাড়ি ওটা কাটিয়ে এই এখন যে জলটা জ্বলছে এটাকে আমি বার করার ব্যবস্থা করতে পারি। তো এসডিএম স্যার কি বলেছেন? আপনারা এসডিএম স্যার বললেন যে আমি পুলিশকে অর্ডার দিচ্ছি যে ওই লোকাল থানাকে বা এতে যে যাতে এই এটা যাতে করা হয়। আমাদের একটা যেটা বলা ছিল বারবার,